টলিপাড়ায় ফের দুঃসংবাদ। দুর্গাপুজো মিটতেই হাসপাতালে ভর্তি হলেন বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, টলিপাড়া থেকে একের পর এক খারাপ খবর আসছে। ইমফুলের মধু ধারাবাহিকের অভিনেতা রুবেল দাস হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বিজয় দশমীর দিন ছবি শেয়ার করে জানিয়েছেন, এবছরের দুর্গাপুজোটা তার কেটেছে হাসপাতালে, ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন তিনি। তারপরেই বিজয় দশমীর দিন পায়ে চোট পেয়েছেন অভিনেতা ইন্দ্রজিৎ বাসু। তার পায়ের পাতার উপর দিয়ে চলে গিয়েছিল গাড়ি। অবশ্য তিনি হাসপাতালে ভর্তি হননি, সেই নিয়েই চালিয়ে যাচ্ছেন শুটিং। কিছুদিন আগেই আমরা জানতে পেরেছি পরিচালক অগ্নিদেব চ্যাটার্জি খুব শীঘ্রই হাসপাতালে ভর্তি হবেন। সুদীপা জানিয়েছেন সোমবার দিনই হতে চলেছে তার বাইপাস সার্জারি। এরই মধ্যে জানা গেল আরেক অভিনেত্রী ও হাসপাতালে ভর্তি। বন্ধুরা, অভিনেত্রী সায়ন্তনী ঘোঠাকুরতা হাই ফিভার নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিছুদিন আগেই অভিনেত্রী জানিয়েছিলেন তিনি জ্বরে কাবু, জানিয়েছিলেন হাই ফিভারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার ডেঙ্গু কনফার্ম হয়েছে জানালেন অভিনেত্রী। শেয়ার করলেন এই ছবিটি, দেখা যাচ্ছে স্যালাইন চলছে তার, জানালেন তার ডেঙ্গু হয়েছে। অভিনেত্রীকে দেখা গিয়েছিল পুজোর কটা দিন বেশ মজা করতে। বিজয় দশমীর দিন ঠাকুরও বরণ করে নিয়েছেন অভিনেত্রী সায়ন্তনী গুহ ঠাকুরতা। পুজো মিটতেই জ্বরে কাবু হয়েছিলেন তিনি, এবার হাসপাতালে ভর্তি হতে হলো সায়ন্তনীকে। চতুর্থ দিন তার সে কথা উল্লেখ করেছেন অভিনেত্রী। সায়ন্তনী গুহ ঠাকুরতার দ্রুত সুস্থতা আমরা কামনা করি। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে চঞ্চল দি ফিরছে, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।